আবারও সবাইকে স্বাগতম এই টিউটোরিয়ালে। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম কিভাবে আমরা ডিসপ্লে অ্যালার্ট অথবা ডিসপ্লে পপ আপ দিতে পারি জামাইন ফর্ম অ্যাপ্লিকেশনের মধ্যে, এবং সেই ডিসপ্লে অ্যালার্টটাকে আমরা কনফার্মেশন ইউজ করতে পারি কীভাবে, সেখানে আমরা চাইলে ইউজার থেকে তার কনফার্মেশন নিয়ে আমরা তদ অনুযায়ী কাজ করতে পারি। আজকে দেখাবো আরেকটা মেকানিজম, সেটা হচ্ছে ডিসপ্লে প্রম্পট। এই ডিসপ্লে প্রম্পট আর ডিসপ্লে অ্যালার্টের মধ্যে ডিফারেন্সটা কী? ডিসপ্লে অ্যালার্টের মধ্যে আমরা চাইলে কনফার্ম দিতে পারি, ইউজারের কাছ থেকে ইনফরমেশান আমরা নিতে পারি, তাকে একটা কোয়েশ্চেন করতে পারি, সেখানে সে কোয়েশ্চেন অনুযায়ী ইয়েস অর নো ক্লিক করতে পারে। আর ডিসপ্লে প্রম্পট যেটা হয়, আমরা ইউজারকে একটা কোয়েশ্চেন করব, চাইলে সেই ইউজার ওই কোয়েশ্চেনের মধ্যে একটা অ্যালার্ট বক্সের মধ্যে একটা ইনপুট ফিল্ড পাবে, সেই ইনপুট ফিল্ডে সে ডাটা দিয়ে সাবমিট করতে পারবে চাইলে। ওকে, আমরা চ্যালেঞ্জ শুরু করে দিই, অ্যাপ্লিকেশনের ক্লোজ করলাম। দেন আমি একটা পেজ ক্রিয়েট করব নতুন, আমি অ্যাড করতেছি অ্যাড নিউ আইটেম কন্টেন্ট পেজ, আমি পেজের নাম দিয়ে দিব ডিসপ্লে প্রম্পট পেজ। ওকে, দেন অ্যাড, অ্যাড হয়ে গেল। আমি মেসেজটা একটু চেঞ্জ করি, ডিসপ্লে ফ্রম পেজ, এটাকে সেন্টার জাস্ট ফন্ট সাইজ, ওকে আমি লার্জ করে দিই, লার্জ। ওকে, দেন একটা বাটন নিব, তারপর দেন আমি একটা বাটন নিচ্ছি, আমি একটা বাটন নিলাম, এই বাটন টেক্সটটা হবে আমি এখানে বললাম কোয়েশ্চেন ওয়ান, কোয়েশ্চেন ওয়ান বাটন, দেন একে একটা আমি নেম প্রপার্টি দিচ্ছি, এক্স নেম বাটন কোয়েশ্চেন, দেন ক্লিক, আমি যখন ক্লিক করবো একটা ইভেন্ট হ্যান্ডেলার কল করতে চাই, এই ইভেন্ট হ্যান্ডেলারটাতে আমি এখানে চলে আসলাম, দেন ডিসপ্লে প্রম্পট অ্যাসিং, ডিসপ্লে প্রম্পট অ্যাসিং। সো প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম ডিসপ্লে অ্যালার্ট, বাট এখন আমরা ডিসপ্লে প্রম্পট অ্যাসিং, এই ডিসপ্লে প্রম্পট অ্যাসিং যখন আমি লিখি তখন আমাকে কী কী প্যারামিটার দিতে হবে? ওকে, আমি প্যারামিটার দিতে পারি টাইটেল, আমি এখানে একটা টাইটেল দিচ্ছি, বললাম কোয়েশ্চেন, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, বাট মেসেজটা কী? What is your name? আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি যে মেসেজটা, এটা কোয়েশ্চেন, আচ্ছা। তো এখানে আপনি দুইটা প্যারামিটার দিয়ে আপনি চাইলে এই মেসেজটাকে কল করতে পারবেন, এই ডিসপ্লে প্রম্পট অ্যাসিঙ্ক ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কোয়েশ্চেন টাইটেল, দেন মেসেজটা হচ্ছে আপনি যেটা কোয়েশ্চেন করতেছেন সেটা, দেন আপনি বাই ডিফল্ট ও অ্যাকসেপ্ট বাটনটা ওকে রাখবে এবং ক্যান্সেল বাটনটাকে ক্যান্সেল রাখবে, যদি আপনি চেঞ্জ করতে চান ইয়েস নো দিতে চান তো তার তখন আপনি চাইলে এই ভ্যালুগুলো দিতে পারেন। ওকে, আর যদি আপনি না দেন তখন সেটা হচ্ছে বাই ডিফল্ট ওকে এবং ক্যান্সেল নিয়ে রান করবে। তো আমরা আগে ওকে অ্যান্ড ক্যান্সেল নিয়ে রান করি, তাহলে আমার এই পেজটাকে আমি ফার্স্ট পেজ হিসেবে দেখতে চাই, আমি একটু চলে আসি অ্যাপে, একটু চেঞ্জ করবো মেন পেজের পরিবর্তে আমি এই পেজটা দিলাম, আচ্ছা এবার আমি রান দিব অ্যাপ্লিকেশনটা, সো রান দিলাম, ওকে অ্যাপ্লিকেশন রান হয়ে গেল, আমি যখন কোয়েশ্চেন ওয়ানে ক্লিক করলাম ফাইন, আমাকে সে একটা অ্যালার্ট দেখাচ্ছে যে অ্যালার্টের মধ্যে আমি একটা টেক্সট বক্সও পাচ্ছি, এই বক্সের মধ্যে চাইলে আমি কিছু লিখতেও পারবো। ওকে, দেন আমাকে এখানে কোয়েশ্চেন বলতে হোয়াট ইজ ইউর নেম, চাইলে আমি আমার নাম প্রেস করে আমি এখানে ওকে ক্যান্সেল দুটাই করতে পারবো, আমি ক্যান্সেল দিলেও চলে যাচ্ছে, ওকে দিলেও চলে যাচ্ছে। তো যদি কেউ আপনার এই ডিফল্ট যে বাটনগুলো আছে নাম যদি চেঞ্জ করতে চান করতে পারেন, তো কীভাবে, যদি আপনার এগুলো চেঞ্জ করার দরকার হয় তখন আপনি যেটা করতে হবে, আপনি কমা দিয়ে ইয়েস দেন নো, আচ্ছা ইয়েস আর নো আমি দিয়ে দিলাম, আমি আবার অ্যাপ্লিকেশনটা একটু রান দিব। ওকে,
এখন আমি কোয়েশনে ক্লিক করলাম, তো দেখেন এখন আমার এই বাটনগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে, ইয়েস আর নো। ওকে, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেন আরেকটা অপশন আছে প্লেস হোল্ডার, আপনি যদি প্লেস হোল্ডার দিতে চান, আমাদের ট্যাগ বক্সটা আমি দেখতে পাই ওই ট্যাগ বক্সটা বাই ডিফল্ট প্লেস হোল্ডার নাল থাকে, আপনি চাইলে প্লেস হোল্ডারটাও দিয়ে দিতে পারেন। আমি যদি প্লেস হোল্ডার দিতে চাই, টাইপ ইউর নেম, আমি এখানে প্লেস হোল্ডার দিলাম টাইপ ইউর নেম। ওকে, আমি আবার রান দিব অ্যাপ্লিকেশনটা, রান দিলাম। তো এখন কোয়েশনে ক্লিক করলাম, দেখেন আমি এখানে প্লেস হোল্ডারও দেখতে পাচ্ছি টাইপ ইউর নেম। ওকে, তো এখানে আমি ইয়েস করতে পারি, নো করতে পারি। তার মানে এখন আমাদের চাহিদা কি, আমাদের চাহিদা যখন আমি এখানে নাম লিখব, সাপোজ আমি এখানে নাম লিখলাম, তো নাম লেখার পর আমি যখন ইয়েস করবো, নো হলে তো কোনো প্রবলেম নাই, আমি যখন ইয়েস করবো তার মানে আমার এই নামটা নিতে হবে। ওকে, আমি এই নামটা কীভাবে নিতে পারবো সেটা নিয়ে আমি আলোচনা করবো। চলো সেটা করি, ক্লোজ করলাম। তো আমি এখানে আবারও একটা ভেরিয়েবল নেই, রেসপন্স, এটাকে আমি বললাম এ ওয়েট, এইখানে আমি এখানে অ্যাসিং লিখলাম। তো এই ভেরিয়েবলটা কী আমাকে রিটার্ন করবে, আমি মানে কার্সরটা যদি এখানে ভেরিয়েবলের উপর ধরি, তো দেখেন আমাকে বলতেছে রিটার্ন করবে হচ্ছে স্ট্রিং, স্ট্রিং রিটার্ন করবে। তাহলে আমি এখানে চলে আসি, ইফ রেসপন্স যদি ফাঁকা থাকে, আচ্ছা আমরা কন্ডিশনটা লিখবো, ফুলফিল করব। ওকে, আমরা ডিবাগ পয়েন্টটা রেখে বোঝার ট্রাই করবো আমরা আসলে কখন কোন রেসপন্স আসে। ওকে ওকে, অ্যাপ্লিকেশন রান হয়ে গেল, আমি কোয়েশনে ক্লিক করলাম। ফার্স্ট অফ অল আমার কিছু দিব না, না দিয়ে আমি নো ক্লিক করলাম। সো নো যদি ক্লিক করি তখন আমি নাল পাচ্ছি, নাল। আচ্ছা, তার মানে আমি যদি কিছু দিয়ে নো ক্লিক করি, নো, নোতে যদি আপনি ক্লিক করেন তখন অফকোর্স নাল আসবে, আপনি ডাটা দেন আর না দেন নাল, তার মানে নোতে দিলে নাল আসে। বাট আমি কিছু দিলাম, ইয়েসে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করলে স্ট্রিং আসে। তাহলে আমরা এখন চেঞ্জ করতেই পারি। এবার আমি একটু চেঞ্জ করব, যদি এটা নাল না হয়, যদি নাল না হয় দেন আমরা এখানে একটা লেভেল নিব, একটা লেভেল, লেভেল এটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ লার্জ, ভার্টিক্যাল অপশন সেন্টার, হরিজন্টাল অপশন সেন্টার, একটা নাম দিচ্ছি অ্যাক্স নেম, যেহেতু আমি কোড থেকে অ্যাক্সেস করতে চাই সেই জন্য। লেভেল রেজাল্ট আমি জাস্ট নাম দিলাম, দেন তো এটা যদি নাল না হয় তার মানে এখানে ডাটা আছে, যদি ডাটা থাকে তখন আমি কী করবো, লেভেল রেজাল্ট ডট টেক্সট প্রপার্টিতে আমার যে রেসপন্সটা আছে সেই রেসপন্সটা আমি দিয়ে দেবো, রেসপন্সটা আমার টেক্সট। আমার আর ডিবাগ পয়েন্টটার দরকার নাই, তো আমি এবার রান দিব, রান দিয়ে জাস্ট আমি দেখব। আমরা যদি এখানে রেসপন্সটা ধরে এখানে নিয়ে আসতে পারি, তার মানে হচ্ছে আমি আমার যেই কোয়েশ্চেনের অ্যান্সারটা নিয়ে আসতে পারবো, এবং কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি সেটা ডাটাবেজে অথবা যে কোনো জায়গায় আমরা যেই কাজ দরকার সেই কাজটা আপনি করতে পারবো। ওকে, নো প্রবলেম। তো ওপেন হয়ে গেল, আমি এখানে ক্লিক করলাম, আমি যদি নোতে ক্লিক করি কিছুই হচ্ছে না, আমি এখানে আবার দিলাম, আমি এখানে নাম দিচ্ছি বি পয়সাল, ইয়েস, তো আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে,
তো আপনাদের যদি কখনো এরকম ডিসপ্লে প্রম্পট ইউজ করা দরকার হয়, কোনো একটা কোয়েশ্চেন দিবেন, সেই কোয়েশ্চেন থ্রুতে আপনি ইউজার থেকে অ্যান্সার নিয়ে চলে আসবেন অথবা অ্যান্সার নিতে চান, আপনারা